দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উপকর কমিশনার কার্যালয়ে সার্কেল ১১তে অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রধান সহকারী আবু সাইদের বিরুদ্ধে ফাইল আটকে রেখে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাহিদা মতো টাকা না দিলে নানাভাবে হয়রানি করার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সম্প্রতি অফিসে বসে আবু সাইদের ঘুষের টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দীর্ঘদিন পর ঘুষ পেয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দিতেও দেখা যায় তাকে। টাকার জন্য কয়েক মাস আটকে রাখা ফাইলের কাজ একদিনের মধ্যেই শেষ করে দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। চাহিদা অনুযায়ী টাকা দিলে একদিনেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় জানান ভুক্তভোগীরাও। হালনাগাদ করার জন্য তখন তারা বলে যে ৫০,০০০ টাকা দিতে হবে, আমি ৫০,০০০ টাকা দিতে না পারায় পরবর্তীতে ১২,০০০ টাকা চাই, ১২,০০০ টাকাও দিতে না পারায় এখন পর্যন্ত আমার কাগজটি হালনাগাদ করা হয় নাই। পার্বতীপুর কর অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। আমার ফাইলটা দীর্ঘদিন ধরে আটকায় রাখছে আবু সাইদ সাহেব, আমি যখন ২,০০০ টাকা তাকে দেই তারপরে আমার ফাইলটা সে দিছে। এ বিষয়ে কথা বলতে চাইলেই মাই টিভির ক্যামেরা দেখে পালিয়ে যান অভিযুক্ত এই কর্মকর্তা। বলেন আপনি কেন টাকা নেন? তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটা আমি এখন জানলাম, এটা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব, কথা বলে যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। ইলিয়াস কমল, মাই টিভি।